দুয়ামা আমাকে বলো, কি কষ্ট, কি কষ্ট হচ্ছে তোমার? দেখো সবাই তোমার পাশে আছেন, মণিমা আছেন, জেঠু আছেন, তোমার বন্ধুরা আছেন, আমি আছি, কেন কেন কষ্ট হবে কেন তোমার? আমার কষ্ট হবে না? বিয়ের রাতে তো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। ওর আগের বউয়ের কাছে চলে গেছে। আর ওই মেয়েটা, ওই মেয়েটা আমার স্বামীকে আমার কাছে আসতেই দিচ্ছে না। একটা একটা রাতের জন্য আসতে দিচ্ছে না। তুমি একটু ওকে বোঝাও না গো, ও ডাক্তার কাকু। তুমি একটু ওকে বলো না যে আমার তো ফুল শয্যার রাত ছিল, সেই রাতে কি কোনো স্বামী তার বউকে ছেড়ে থাকে বলো? হ্যাঁ থাকে না তো, তাহলে তো তাহলে তো খুব অকল্যাণ হয়। হ্যাঁ খুব খুব অকল্যাণ হয়। একটু বোঝাও না ডাক্তার কাকু, একটু বোঝাও না তুমি। আচ্ছা 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 আচ্ছা, কান্নাকাটি করো না। আচ্ছা দেখো টুয়া, তুমি আমার কাছে কেন এসেছো? যাতে তুমি ভালো হয়ে যাও, আর আমিও তো দায়িত্ব নিয়েছি তোমাকে ভালো করে তোলার। না আমি ভালো হব না, যতক্ষণ না আমার বিক্রম আমার কাছে ফিরছে আমি আমি কিছুতেই ভালো হব না। বিক্রম তো তোমার কাছেই আছে, তাহলে ফিরে আসার প্রশ্ন উঠছে কেন? দেখো মা, যে কাছেই থাকে তাকে ওভাবে খুঁজতে নেই। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তুমি যখনই ওকে দেখেছো ও আসেনি? আসবে না, ও আসবে না। আমাদের আমাদের তো হানিমুনের টিকিট কাটা হয়ে গেছে। কই ও তো যাচ্ছে না আমার সাথে। হ্যাঁ ও তো যাচ্ছে না আমার সাথে। শোনো মা, আমার একটা কথা শোনো, বিক্রম তোমার খুব ভালো একজন বন্ধু, তুমি যখনই ওকে ডাকবে পাশে পাবে। বন্ধুর থেকে বড় কিছু হয় না। দেখো